সূরা মরিয়মের 95 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আমি ডাক দেব স্রেফ একা একা। কয়জন করি? কেউ থাকবে না আপনার সাথে, আপনি স্রেফ একা থাকবেন। বিচারের দ্বিতীয় পয়েন্টে আল্লাহ ডাক দিয়েছেন, এবার আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লানাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আবার বিচারের দ্বিতীয় ধাপে, আমাদের যেমন প্রথম সিএমএম কোর্ট, এরপরে জজ কোর্ট, প্রথমে আল্লাহ আপনাকে একা ডাকবে, দ্বিতীয় সিস্টেমে যে একা না, আপনার নেতা সহ ডাকবে। কে সহ? আপনার নেতা সহ আল্লাহ এবার ডাক দেবেন, আগে নেতা এরপরে কর্মী। যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, বিবেক আপনাদের বেশি কাজ করার কথা, নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি দুনিয়ার স্বার্থে হোক আর যে স্বার্থেই হোক, যাকে নেতা মানেন, আদর্শ মানেন, ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, পেছনে আপনি দাঁড়িয়ে আছেন, আগে তো আল্লাহ তাকে দেখবে। এক কথা বলেন, এখন কি মনে হয় আপনার, যে ওই লোকটাকে যদি আল্লাহ দেখে আপনাকে মাফ করে দেবে? ওরে দেখলেই তো আল্লাহর আগেই রাগ হয়ে যাবে। আপনার নেতা যদি হয় ইনোর মতো, যারে মানুষ লাথি দিচ্ছে, লাথি দেয়নি কয়েকদিন আগে? আপনার নেতা যদি হয় মেননের মতো, যারে মানুষ পচা ডিম খাওয়াচ্ছে, কি মনে হচ্ছে আপনার শুধু হাসির খোরাকি না, বাস্তবে নিয়ে যান। নিজেই এখন বলছেন না, ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ আমারে মাফ করবে না, এরকম নিজেই যদি এখন ধারণা করেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি ধরা খেয়ে বসে আছেন। আমি আপনার শত্রু না, আমি আপনাকে বাঁচাতে চাই, কারণ এই দুনিয়ার জীবনই যদি শেষ হয়ে যেত, এই ওয়াজ আমি করতাম না, যেহেতু আর একটা জীবন আছে, এক্ষুনি পাল্টাতে হবে। নেতা যাদের ঠিক নেই, এই মুহূর্তে আপনি পাল্টাবেন, ওয়াজ শুনতে আসলেন কেন? আপনি যদি নাই মানতে পারেন, নিজেও কোরআন শরীফ পড়েন না, হামজা বলছে আপনি মানেন না, আপনি কি হয়েছেন কি? এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান, যাদের নেতা ঠিক নেই আপনি ধরা খাচ্ছেন। সুতরাং এমন মানুষকে নেতা মানা লাগবে যে লোকটা আল্লাহ এবং রসুলকে মেনে চলে, আর এটা নফল না, এটা ফরজ। এটা তো আমি বানালাম। সূরা নেসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছি, সব মুফাসসির এই মাঝখানে যে আতিউ এই শব্দের ব্যাখ্যায় একমত। আল্লাহ পাক বলেন ইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ইমানের দাবি করো, তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। এই দুইটা জায়গার আগেই দেখবেন আতিউ এই ফেল আছে, ভার্ব, এটা ক্রিয়া। এটা আল্লাহ নবীজির নামে আর নিজের নামে রেখেছেন, কিন্তু উলিল আমরি মিনকুম এর আগে আতিউ দেননি। সব মুফাসসির একমত, আল্লাহ রাসূলকে মানতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলে না কেন? আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে দুনিয়ায়, যে মানুষগুলো এই পৃথিবীর নেতৃত্বে আসবে, উলিল আমর যারা, তাদেরকে যদি মেনে চলতে হয় নেতা হিসাবে, অবশ্যই দেখা লাগবে এরা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যারা আল্লাহ রাসূলকে মেনে চলে না, তাদের জন্য রাজনীতি করা জায়েজ নেই। নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, তাদের নেতৃত্ব মেনে নেওয়া জায়েজ নেই, এটা রাজনীতি মনে করে যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে। সূরা বাকারার 124 নম্বর আয়াত, ওয়াইযিবতালাই ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা। হযরত ইব্রাহিমের কথা স্মরণ করো, আল্লাহ নিজে বলছেন আমি পদে পদে তাকে বাক্য দিয়ে পরীক্ষা করেছিলাম, যতগুলো পরীক্ষা ইব্রাহিমকে নিয়েছি, পড়া কোরআন শরীফে আমি পেয়েছি, ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছিলেন 50টা। কয়টা?
বলেন বলেন, পঞ্চাশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ, একটাও ফেল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন, তিনি ডাক দিয়েছেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম বলেছিলেন, হে আল্লাহ, এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতা হওয়া, এটা কি শুধু আমি একাই পেলাম? ক্বালা মিন যুররিয়্যাতি, নাকি আমার সন্তানাদি যারা দিয়া কিয়ামত পর্যন্ত আসবে এরাও কি নেতা হতে পারবে? আল্লাহ সঙ্গে সঙ্গে সাফ ঘোষণা দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। ইয়ানালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক বলেন তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে, ইমাম হতে পারবে, কিন্তু জালেমদের জন্য আল্লাহর এই ওয়াদা নেই। ইয়াতে মুফাসসিরিন ইকরাম ফি সিলালিল কোরআনে লিখেছেন সাইয়্যেদ কুতুব, যে দুনিয়ায় যারা জুলুম করে, সে নিজের উপরে হোক, পরিবারের উপরে হোক, সমাজের উপরে হোক, রাষ্ট্রের উপরে হোক, জনগণের উপরে হোক, যারা জুলুম করবে তাদের জন্য নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, রাজনীতি করা জায়েজ নেই, হারাম। অথচ বাংলাদেশে তো উল্টা, যে যত বড় জালেম সে তত বড় নেতা। বেশি বলে ফেললাম, কিছু বেশি হয়নি, কম হয়েছে। আহাদিস জালিমিন দিয়েছেন আল্লাহ, জালিমদের জন্য কোনো ওয়াদা নেই, আর তারা এখন বড় বড় নেতা হয়। যে 15 বছরে তারাই আমাদেরকে বলেছিল তোমরা মসজিদে থাক, খানকায় থাক, আর এই ময়দানটা আমরা 2000 টাকা যদি বাজেট হয় 5 টাকা খরচ করে 1995 টাকা খেয়ে ফেলে। এক একটা প্রকল্পের জন্য 3 বার 5 বার 7 বার 10 বার 11 বার করে বাজেট হয়, এক একজনের যে টাকা পাচারে রয়ে যে এখন দেখছি, আমার মনে হয় যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেত এই লোকটা, এত টাকার মালিক হওয়া ওর দ্বারা বৈধ পথে সম্ভব না। যিনি ইয়াসিন শুধু পড়লে 10 খতম কোরআনের সওয়াব হয় তা আপনি তো মানবেন, ইয়াসিনের প্রথমটায় তো মানেন না। এই নেতৃত্বের কথা বললেই বলে রাজনীতি। আরে ভাই, রাজনীতি মানে রাজনীতি, এটা কোরআনের পাঠ না? 903 জায়গায় আছে রাজনৈতিক কথা, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। আপনি সেইটাকে অস্বীকার করে না বোঝার ভান করে চলে যাবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। আশা করছি আপনার আদর্শ ঠিক করবেন, আর এক্ষুনি মোক্ষম সময়। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আসেন এদিকে, আপনাকে ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। বোকারি শরীফ দিয়ে, কোরআন শরীফ দিয়ে ওর হবে না, ওরে দেওয়া লাগে বাকারি শরীফ। আমি আসিন এরা তো ব্যাখ্যা শেষ করতে পারবো না, নির্ধারিত আমরা আয়াত পড়েছিলাম 8, 9, 10, তিনটা আয়াত পড়েছি সূরা মারিস থেকে, কয়টা? এখানে আল্লাহ কিছু দৃশ্যের কথা দিয়েছেন কিয়ামতের ভয়াবহতা, সে প্রথম থেকে এ পর্যন্ত, যে কিয়ামত যখন সংগঠিত হবে এরকম পাহাড় উড়ে যাবে, সব ধ্বংস করবেন আল্লাহ তাআলা। এ কথা বলতে বলতে এই কঠিন মুহূর্ত যখন তৈরি হবে, এই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে, আজকের আলোচনার বিষয়। এজন্য আমি মিলিয়েছি মুক্তিপণ, এটা বানিয়েছিলাম জেলখানায় থাকতে। জনাব এডিএম আজহার, আজহারুল ইসলাম নাম শোনেননি? এ লোকটা এখনো পর্যন্ত জেলে আছে। উনি একদিন একটা বই পাঠিয়েছিল মুক্তিপণ, লেখক সৌদি আরবের। উনি বলছে, হামজা এটা পড়বা, জনগণের সামনে কথা বলো, মানুষ যেন পরিবর্তন হয়, এটা অনেক ভূমিকা পালন করবে। আমি পুরাটা 2-3 বার এই 3 বছরে শেষ করেছিলাম, দেখলাম যে হ্যাঁ, পরিবর্তন হওয়ার যদি মন থাকে, এই মুক্তিপণ এই শব্দটা মানুষের ভেতরে ঢোকাতে পারলে মানুষ আসবে ফিরে। আল্লাহ কিয়ামতের একটা বিশাল কঠিন ভয়াবহ দৃশ্যের কথা নিয়ে আসতে গিয়ে এই জায়গায় আমাদের কাছে এসে থামলেন, একটা মিলাবেন নিজের সাথে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমান ইউবাসসারুনাহুম। সেদিন শহীদ, শহীদের পাবে পরিচয় দেবে না। এই যে হামীমুন মানে অন্তরঙ্গ বন্ধু, শহীদ বলা হয় একে। অন্যের যখন দৃষ্টিগোচর করা হবে,
একে অন্যের সামনে যখন নিয়ে আসা হবে কেউ কারো পরিচয় দিতে চাইবে না। রাব্বুল আলামিন বলেন এই লোকটা কি করবে, হে নবী আপনি জানেন, ইয়াবাদুল মুজরিমুল ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। এই লোকটা মুক্তিপণ হিসাবে নিজের সন্তানকে প্রথমে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা দিয়ে দিলাম, আমার এই ছেলে মেয়ে দিয়ে দিলাম, আপনি আমাকে বাঁচান। আজকে আমি আয়াতটা পড়ার পরে মিলিয়েছিলাম আমার ফারিহার সাথে, আমার ছোট মেয়েটা আমি জেলখানায় যাওয়ার আগে 1 বছর বয়স ছিল, এখন ওর বয়স 4 বছর। ওর কথা যখন মাঝে মাঝে মনে হতো আমি একটার সাথে মিলাতাম যে বিবানি, আল্লাহ কিয়ামতের দিন সন্তান মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে, তো কো এটা তো আমার সাথে মিলছে না। আমি আয়না ঘর থেকে শুরু করে ডিবি অফিসে এই মাটির নিচে গুম হওয়া থেকে শুরু করে জেলখানার এই ফাঁসির কন্ডেম সেলে থেকে বিচ্ছিন্ন ছিলাম যোগাযোগ, কষ্ট পেয়েছি, কিন্তু আমার মেয়েটাকে আমি যে ভালোবাসি এখনো পর্যন্ত আল্লাহ রসুলের পরে পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসি এখনো আমার ওই ছোট মেয়েটাকে আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে। অথচ আল্লাহ বলছেন ফারিহা কেউ কেয়ামতে হামজা তুই বলবে যে এটাও দিয়ে দিলাম, আমারে বাঁচাও। এটা আমার বিশ্বাস হচ্ছে না যে না এটা হবে না, এটা হওয়া কথা না। আল্লাহ বলেন শুধু ফারিহাকে না, ওয়াসাহিবাতিহি ওয়াআখি, মানুষ তার স্ত্রী এবং তার ভাইকে পর্যন্ত মুক্তিপণ দিতে চাইবে। ফাসিরাতিহিল্লাতি তুবি, শুধু স্ত্রী আর ভাই না, নিজের জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত প্রশ্রয় দিত সামাজিকভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে গোষ্ঠীগতভাবে যারা তাকে বিপদে পড়লে আশ্রয় দিত, এদেরকেও বলবে আল্লাহ এদেরও দিয়ে দিলাম। এটা আজকে আমি মিলালাম হাজি সেলিমের সাথে, যেভাবে গালিগালাজ করছিল কোর্টে তোলার সময় কত টাকার মালিক আপনি বলেন তো হাজি সেলিম, অথচ যে গাল আজকে খেয়েছে যে ডিম খেয়েছে তাও এতগুলো প্রশাসনের মানুষ পাহারা দেওয়ার পরেও, ও আজকে হাও মাও করে কাঁদছিল ইজলাসে দাঁড়িয়ে, অত মনের ভেতরে এইটা আসছিল কি করলাম, যা দুনিয়ায় আছে সব আজকে দিয়ে বলো জজ সাহেব আপনি আমারে শুধু মুক্তি দিয়ে দেন। ওর এই কান্নার ভেতরে এই আওয়াজই ভেসে আসছিল, জামিন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছে। আল্লাহ বলেন জ্ঞাতি গোষ্ঠী ও ফাসমিলাতি হিল্লাতি তবে, এই ফাসিলাতির শব্দের ভেতরে তিনটা বিষয় আছে ইবনে কাসিরে, তো উবের ভেতরে দুইটা অর্থ আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে ও আপন মনে করে যে মানুষগুলোর যার কাছে যেত, যারা আশ্রয় দেবে বলে বিশ্বাস করত, এই মানুষগুলো কেউ কিয়ামতে বলবে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী দলের লোক সব নেতা খেতা দিয়ে দিলাম, আমাকে তুমি একটু মুক্তি দাও। আল্লাহ বলেন এতটুকু না, আর একটা আছে, অমান ফিল আরতি জামিআ, ওর দুনিয়ায় যত স্থাবর অস্থাবর সম্পদ ছিল যত সম্পদের মালিক ছিল সব আমাকে দিতে চাইবে, শুধু বলবে সুম্মায়ুজি আমি মুক্তি চাই। আমি কি চাই? এটা শুধুমাত্র মনে হয় হাজি সেলিমের জীবনে, আমাদের জীবনে এরকম সময় আসবে না, এক কথা বলুন, প্রত্যেকের জীবনে অপেক্ষা করছে। আমি আমার ফারিহাকে, আমার স্ত্রী তামান্নাকে, আমার ভাই নেই আমার বোন আছে রুনাকে, আমার জ্ঞাতি গোষ্ঠীর 100 জনের 98 জন আওয়ামী লীগ করতো, এখন পুরা পাল্টিয়ে গেছে, এখন বলছে আমরা কিছু করি না। এই পর্যন্ত না, আমার যত সম্পদ আল্লাহ দিয়েছেন আমার বাবা আর আমার সব আমি একটা একটা করে আল্লাহকে আমি দিতে চাইবো, শুধু বলবো আল্লাহ তুমি আজকের এই কঠিন দিন থেকে আমারে বাঁচাও। আল্লাহ দিনের পরিচয়টা একটু দিয়েছেন কোরআনে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা, হে নবী কিয়ামত আমি কেমন ভাবে বানাবো জানেন, যুবক মানুষ কিয়ামতের দৃশ্য দেখে বিদ্ধ হয়ে যাবে, ঢাকাবাসী একটা মানুষ বুড়ো হয়ে যায় কখন, 60 বছর 70 বছর 80 বছর সময় লেগেছে,
কিন্তু এমন দৃশ্য সালসালা আল্লাহ নিজে বলছেন আমি বানাবো, আমার মতো হামজা 32 বছর বয়স, সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভেতরে বুড়ো হয়ে যাব। এ কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা দেবেন কাল্লা, কখনো না, কখনো না, যাদুগুলো দিতে চাইলে মুক্তিপণ একটাও নেওয়া হবে না। ইন্নাহ, তোরে আমি লাজাই দেব। কোন জায়গায় প্রশ্ন আসতে পারে লাজা কি? এখানে যারা আছি আমরা অনেকেই জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। আমি কোরআনে কারিমে পেয়েছি লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। সূরা হিজরের 44 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা, যে যে অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে ওই ওই জাহান্নামে প্রবেশ করাবে। তাহলে জাহান্নাম 1টা, এর দরজা 7টা, কয়টা? এটা মনে হচ্ছে কোন স্কুল না, এখানে 1 থেকে মনে করেন 5 পর্যন্ত পড়ানো হয়। প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদা রুম আছে, কিন্তু ক্লাস মানে বিদ্যালয় বা শ্রেণী, এতো একটাই বলা হয় যে এই যে বিদ্যালয় বা মাদ্রাসা, স্কুল যাই বলেন স্কুল। এই স্কুলের 5টি স্তর আছে, 1 থেকে 5 পর্যন্ত, যে যাই ক্লাসে পড়ে সে দরজা দিয়ে প্রবেশ করে ক্লাস করে বাড়ি চলে যায়। প্রথম নম্বর দরজার নাম হচ্ছে হুতামা, খুব ভয়ঙ্কর জায়গা। এর দ্বিতীয় নম্বরে লাজা, আল্লাহ বলেন এই যে মানুষগুলো মুক্তিপণ হিসাবে কিয়ামতের কঠিন দৃশ্য থেকে দিতে চাইবে, দিতে চাইবে, দিতে চাইবে, আমার আওয়াজ হবে কাল্লা না, তোরে এই লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো। এটা কেমন জায়গা হেন হবে আপনি জানেন? এখানে ঢুকলে আগে মানুষের চামড়া খসে যাবে। শাওয়া শব্দের শাব্দিক অর্থ বেশি এমনি কাশিরে, হাড় টুকরা টুকরা করলে যেভাবে খণ্ড বিখণ্ড হয়ে যায়, উপরে বাড়ি দিলে হাড় যেভাবে খণ্ড খণ্ড হয়ে যায়, এই রকম জায়গা এটা। বাংলাদেশ সহ বিশ্বের যত কঠিন জায়গা আছে, শুধু যেখানে কারেন্টের শর্ট দিয়ে মানুষকে গলিয়ে ফেলা হয় এইটা বাদ দিয়ে, এদেশে এমন কোনো রিমান্ডের জায়গা নেই যেখানে গেলে চামড়া আগেই খসে যায়। আমার বহুবার বলেছিল যে এই যে এইগুলো আমরা তুলি, অস্ত্র নিয়ে এসেছিল বিভিন্ন মেশিন, যে এই যে নখ আমরা তুলে ফেলি এইটা দিয়ে, কিন্তু ওটা দেওয়ার পরে এরপরে টান দেবেন, এরপরে উঠবে, তাছাড়া ধরে রাখলে ওঠে না। আতসাল্লা নাজ্জাতাল্লিশ শাওয়া দিয়েছেন, লাজায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া আর এই নখগুলো উঠে চলে যাবে। এবার আপনি ভাবেন তো বাস্তবতা নিয়ে যে কিরকম জায়গা এটা, যেখানে প্রবেশ করলে আগে চামড়া খসে চলে যায়, নখ উড়িয়ে যায়। আল্লাহ বলেন কঠিন ভয়ঙ্কর জায়গায় কাদেরকে ডাকবে জানো? তাদুমান এই দুনিয়ায় যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়েছে, এরা সত্যের কথা শোনার পরে অহংকার করে এদবার করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। আমার মনে হয় আয়াতের বাস্তবতা বাংলাদেশে সবচাইতে বেশি। এত কোরআনের কথা আলোচনা পৃথিবীর কোন জায়গায় হয় না, এত আলোচনা হওয়ার পরে সত্যকে সত্য জানার পরেও যারা ঘাড় ঘুরিয়ে অহংকার করে চলে যান, আপনার জন্য আল্লাহ লাজা প্রস্তুত করে রেখেছে। ইহুদি খ্রিস্টানদের আমরা প্রতিদিন 17 করে বরদোয়া দেই, কতবার? এই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, দুইটা জাতির কথা আছে, ইহুদি আর খ্রিস্টান। বারবার আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ এদের পথ আমাদেরকে দেখিও না, এরা অভিশপ্ত। এরা অভিশপ্ত না? আমি তাফসিরে পড়েছি কেন আল্লাহ এদের নাম দিলেন, কারণ ইহুদি খ্রিস্টানদের কাছে সত্য এসেছিল আমাদের নবীজি সম্পর্কে, যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, এটা সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী।
ইহুদিয়ার খ্রিস্টানরা জানত ওদের তাওরাতে ইঞ্জিলে স্পষ্ট আছে লিখা, এরপর অহংকার করে হিংসা করে মানত না। আপনি কিন্তু বুঝতে পারছেন হামজা যা বলছে কোরআন দিয়ে হাদিস দিয়ে ও বানিয়ে বলছে না, ও সত্য কথায় যে সত্য জানার পরে অহংকার করে হিংসা করে অনেকে এরপরও চলে যাবে, এদের জন্য লাজা। দুই নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর বারবার সংরক্ষিত রাখার চেষ্টা করে, আজ হাজারো মানুষে বাংলাদেশে চরিত্রের আছে, বৈধ অবৈধ নেই মাল জমা করে যাচ্ছে, মনে করে এটা আমার কাছে স্থায়ী ভাবে থাকবে, শুধু জমা করে শেষ না, এটা সংরক্ষণ করার জন্য কত কায়দা কৌশল, এদেশে জায়গা হয় না বেগম পাড়া বানাচ্ছে, এদেশে জায়গা হয় না সুইস ব্যাংকে রাখছে যেন সংরক্ষিত থাকে, সম্পদ উপার্জন করা নিষেধ না, বৈধ পদ বাদ দিয়ে যারা অবৈধ পরে উপার্জন করার পরে এগুলো যারা সংরক্ষণ করার চেষ্টায় আছেন হক আদায় না করে, তার মানে যাকাত দেওয়ার হক ছিল আপনি দেননি, দান সাদাকা করার অর্থ ছিল আপনি করেননি, বৈধ অবৈধ না ভেবে শুধু জমা করা এভাবে যারা জমা করে গিয়েছেন আর সংরক্ষিত রাখার জন্য চেষ্টা চালিয়েছেন আপনার জন্য লাজা। আমাকে সহ যারাই শুনলাম আল্লাহ তুমি লাজা থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন। বাংলার মুসলমানেরা, পৃথিবীর জমিনটা আপনি যদি বদ্ধ জায়গায় কিছুদিন থাকেন আপনার কাছে স্পষ্ট ধারণা চলে আসবে, মাটির নিচে সরকার আমাদেরকে দিয়ে লস হয়নি, আমার কষ্ট হয়েছে লস হয়নি, দুনিয়ার জীবনটা আগে যে দৃষ্টিতে দেখতাম পুরা দৃষ্টি আমার পাল্টিয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিনটা ধোকা, বাস্তবে এখন দেখছি ঠিক 100% আসলে ধোকা, আপনার মা বাবা ধোকা, স্ত্রী ধোকা, সন্তানাদি ধোকা, আপনার নেতা খেতা দলের লোক সব ধোকা, মনে করছেন না মা বাবার সম্পর্কে কথা বললো কেন, ধোকা, আপনি বাস্তবে নিয়ে যান দেখবেন। স্ত্রী ধোকা এটার বাস্তবতা আমরা সবাই কম বেশি টের পাচ্ছি, আপনি যদি একটু শ্বশুর শাশুড়িকে অপমান করার চেষ্টা করেন আপনার আপন বউ আপনার পর হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি বাদ দিলাম স্ত্রীর ভাইকে অপমান করে একটা কথা বলেন, যত সুন্দর স্ত্রীর ব্যবহার হোক সেকেন্ডে পাল্টিয়ে যাবে, দুনিয়ার সব কিছু যখন ধোকা ধোকা বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমরা এই ধোকার পেছনে পড়ে থেকে আমাদের বিশাল আখেরাত আমরা যেন নষ্ট করি না ফেলি, আমি সহ যারা এসেছি আল্লাহ তুমি আমাদেরকে এখলাসের সাথে এগুলো মেনে চলার তৌফিক দাও বলেন আমিন। মঞ্চে বসা আদ্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যত নফল ইবাদত আছে সবচাইতে নফল ইবাদত আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনের আলোচনা। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলে বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকির করছে, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে কোরআনে কারিম নিয়ে যারা ব্যস্ত আছে তারা সবচাইতে উত্তম কাজে আছে। এ মুহূর্তে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিমের এই আলোচনায় শ্রোতা হিসাবে অংশগ্রহণ করি। আপনি কিছু টের পেলেন? মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন বেঁচে থাকতেন আর এই ডোমনি এলাকার পাশ দিয়ে যেতেন, কোরআনের ইজ্জতে তিনি এই আলোচনায় অংশগ্রহণ করতেন। এইরকম একটা জায়গায় আল্লাহ আমাদেরকে কিছু সময় বসার তৌফিক দিলেন, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ।
উনি দারাজ কণ্ঠে কথা বলছিলেন, বিজ্ঞান প্রমাণ করছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ বানিয়েছেন আর কথা বলার শক্তি দিয়েছেন। এই যে মানুষ কথা বলতে পারে, এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে। কয়টা? 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। আপনি চিন্তা করেন, এতগুলো স্তর পার করার পরে যদি একটা কথা তৈরি হয়, যিনি এ কথা বলার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন, তার প্রশংসা বাদ দিয়ে অন্য কারো প্রশংসা আদায় করা ঠিক হবে? যদি আমরা উল্টা দেখেছি, আপনি যাই মনে করেন, স্বাধীনতার পর থেকে পর্যন্ত বিভিন্ন মরা মানুষদের প্রশংসা যত এদেশে হয়েছে, ওই পরিমাণ প্রশংসা আল্লাহর যদি হতো আমরা আল্লাহর অলি হয়ে যেতাম। কি হয়েছে তাদের প্রশংসা করি, আপনি শান্তি পেয়েছে? একজন বেদুইন এসেছিল, নবীজি বললেন কি তোমার এই অবস্থা, কাঁধের ওপর একটা ভাঙ্গা মূর্তি নিয়ে, নাক ভাঙা, তোমার মূর্তির নাক ভাঙা কেন? লোকটা বলে, হে রাসূল, এটা আমার মূর্তি না, এটা আমার খোদা, এটা সব সময় আমি সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি। আজও আমার মনে হয় 1500 বছর আগে এই লোকটা নাই, না বুঝে তার খোদাকে সঙ্গে রেখেছিল বিপদ থেকে বাঁচার জন্যে। আর এই ডিজিটাল যুগে অনেকে বুঝে শুনে খোদাকে উপরে রেখে দেয়, উপরে খোদা দেখবেন, নিচে খোদা হাঁ করে আসে, সিস্টেম একই, শুধু নিয়মটা পাল্টিয়েছে। ও সাথে রাখতো, পকেটে রাখতো, আর এ উপরে রেখে হাত তুলে থাকে। আমি কি বেশি বললাম? তো এই যে এই খোদা সাথে রেখে কি আনন্দ পেলেন আপনি, কি উপকার হয়েছে? হ্যাঁ, সাময়িক কিছু উপকার হয়েছে, কারণ ওপরে খোদা আছে, নিচে যদি হোদা এভাবে থাকে মানুষ মনে করে না এ খোদার লোক, এ পর্যন্ত শেষ। তো এই পরিচয় দেওয়ার কি এখন সময় আছে আর দিতে পারবেন? নবীজি বললেন, নাক ভেঙেছে কি করে? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে যা একে নিয়ে যায় বিপদ থেকে বাঁচার জন্যে, প্রাকৃতিক প্রয়োজন সারার জন্যে আমি গেছি, কিন্তু এরে তো আর টয়লেটে নিয়ে যাওয়া যায় না, খোদার মান থাকে। এখান থেকে বাস্তবতা হচ্ছে, যারা টাকার ভেতরে বিভিন্ন মানুষের ছবি দিয়ে সম্মান বাড়াতে চান, ওরে নিয়ে মানুষ যায় কোথায়? সম্মান বাড়ে? বিবেকের কাছে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করা লাগবে। একটা মুশরিক, এই লোকটাও তার খোদাকে টয়লেটে নিতে রাজি না, আর আপনি যাকে ওই রকম সম্মান দিয়ে রাখেন তারে পকেটে করে সব জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি কথা বুঝিয়ে চিল্লাচ্ছেন তো নাকি আন্দাজে? আমি জানি আপনি বুঝতে ফেলেছেন, ঢাকার মানুষ খুব চালাক, এরা হাঁ করলে হাসা দানায় হালসা বোঝে। রাস্তার পাশে রেখে কাজ সারতে গেলাম, কাম করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়া ভেজা। চিন্তা করলাম, খোদা আর গা ভেজা, এ না জানে কর রহমত বরকতের পানি হবে। জহব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখে একটা ঝাঁজ ঝাঁজ লাগে, গন্ধ। চিন্তা করলাম, পানি যার যদি রহমতের হবে আর খোদার গা থেকে ঝরতেছে, এরকম গন্ধ হবে কেন, ঝাঁজ লাগে কেন? পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে পানি টপকাস। এবার বুঝলাম যে কোন রহমতের পানি, ওদের আমার মেজাজ গেল খারাপ হয়ে। এই তুই খোদা না খোদা, নিজের এই কুকুরের প্রসাব থেকে বাঁচাতে পারো না? আমারে রাগ হওয়ার পরে ওরে দিয়েছে একটা আসান, ওর নাক ভেঙে গেছে। নবীজি বললেন, আমার কাছে কেন আসলে? লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের অসারতা, এদের কল্প কাহিনী, এদের অজ্ঞতা, এদের মূর্খতা, এদের দুর্বলতা সব আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে,
আমি আর এর কাছে কিছুই চাই না, একে নিতেও চাই না, আপনার তাওহীদের কাছে আমি ধরা দিতে এসেছি, আমারে আপনি পড়িয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি শুধু হাদিসটা শুনে শেষ করে দিচ্ছেন না, আমার তো মনে হয় 1500 বছর আগেও লোকটা যা ঘটিয়েছে, এখন এই ডিজিটাল যুগে খাপের খাপ অনেকের জীবনে মিলিয়েও যাচ্ছে, যেই দেখেছে যে না এগুলো তো কল্পকাহিনী। আজকে আমি কোর্টে সারাদিন ছিলাম, আমার যতগুলো মামলা সব আজকে আদালত ডিসমিস করে দিয়েছে। আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে, কিন্তু উনি করতে দেয়নি, আমাকে 3টা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে মামলা দিয়ে 3টা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কি না, 3 বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ, কোনো অপরাধ নেই। আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব করেছে, এই মোবাইলটা আজকে দিয়েছে ওরা 3 বছর পর। এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে, যে মামলা দিয়েছিল আনসার আল ইসলাম না কি জানো, সাত আমি জীবনে জানিই না, যত রকমের পরীক্ষা করেছে একটাও পাইনি। জজ আজকে হাসছিল যে মামলার বিচার করব কি দিয়ে, কোনো মাল নেই, যা ছুড়ে ফেলে দিলাম। আমি মনে করলাম জিজ্ঞাসা করি, মাননীয় আদালত, এই যে 3টা বছর আপনার কাছে তোমার মামলা ছিল, এতদিন আপনি কিছুই করেননি, আপনি কিন্তু জানতেন, আজকে যেমন ছুড়ে ফেলে দিচ্ছেন, হাসি তামাশা করছেন যে একটা মামলা হলো, এই 3 বছর জানতেন না? 30 থেকে 32 বার এই মামলাটায় আদালতে উঠেছিল, কিন্তু জামিন আপনি দেননি, বারবার ফেরত দিয়েছেন। আজকে কোন ইশারায় কার ইশারায় দিয়েছেন আমি জানি না, তবে আমার প্রশ্ন, আমাকে যে 3টি বছর রাখলেন, আমি তো নিরপরাধ, আজকে প্রমাণ হইলো যে কোনো দোষ নেই, তাহলে যারা আমাকে বিনা দোষে কষ্ট দিয়েছে আমিও তাদের ওই কষ্ট দিতে চাই। যতটুকু অত্যাচারিত হও অতটুকু করো, তা আমি যেহেতু হয়েছি পরান আমাকে জানিয়েছে, সুতরাং আমি যতটুকু পেয়েছি। মাটির নিচে আপনারা আমাকে রেখেছিলেন, আমার মামলার আয়ু থেকে শুরু করে উপরের যে নির্দেশদাতা পর্যন্ত প্রত্যেককে আমি 3 বছর মাটির নিচে রাখতে চাই। আমি বেশি করছি না, সমান সমান করছি। এটা যদি আপনি না করতে পারেন, আগামীতে আমার মতো আরো মানুষ বিনা কারণে 3 বছর 5 বছর না 10 বছর 15 বছর মাটির নিচে জেলখানায় থাকবে, কোনো বিচার হবে না। 15 বছর পরে লোকটা যখন বের হবে, আপনি রায় দিয়ে দেবেন যে নির্দোষ, কোনো দোষ নেই, তাহলে 15 বছর আপনি ফিরিয়ে দেন। আমার জীবন থেকে আপনি 3টা বছর নষ্ট করে দিলেন, যাদের কথা মতো এই মানুষগুলো তো কিয়ামতে মামলার আসামি হবে, কারণ আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ হামজা মাফ না করে। কারণ আপনি আল্লাহর ক্ষতি করেননি, ক্ষতি করেছেন হামজার, ওটা যদি হাক্কুল ইবাদ হতো, হাক্কুল্লাহ হতো, আল্লাহ মাফ করে দিত, কিন্তু এটা তো হাক্কুল ইবাদ, বান্দার হক আপনি নষ্ট করেছেন, যাদের ইশারায় তাদেরকে আপনি বলবেন এই মানুষগুলো যদি হামজার কাছে মাফ না চায়, কোনো দিন লোকটা জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় সিস্টেম হচ্ছে, লোকটা জালিম, যারা টট্ট বটন ছিল এতদিন, এরা সবগুলো কোরআনের ভাষায় জালিম। জালিমদের জন্য সবচাইতে আমার ভয় লাগে সূরা শুরার 42 নম্বর আয়াতটা পড়লে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, নিজে অভিযোগ দায়ের করব, কেস করব। শব্দের অর্থ দিকে খেয়াল করেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, আল্লাহ ইয়াযলিমুনাল মুসলিমুনা দেননি, ইয়াযলিমুনান নাস দিয়েছেন। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার 2টা কাল নিয়ে আল্লাহ শব্দ দিলেন কেন? কারণ এখন শুধু না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে না, 2 দিন পর নষ্ট হয়ে যাবে।
মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে, এরা হাল হামজার মামলার আসামি না। আমি মামলা দিলেও পারি না, দিলে মাফ করে দিলে হয়ে গেল, কিন্তু না, আল্লাহ পাক বলেন ওরা আমি আল্লাহর মামলার আসামি। আমার তো আয়াত পড়ার পরে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হয় এ দেশের অনেক মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসামি হয়ে গেছে। যিনি বিচারপতি, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, বলেন আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আছে? আমার পক্ষে তত বিচারপতি ছিল অনেকগুলো, সিএমএম কোর্টে, জজ কোর্টে, হাই কোর্টে পর্যন্ত, কিন্তু শুধু উপরের নির্দেশ পাইনি, এজন্য লিখে নাই। অথচ যিনি নিজে রায় দেবেন, যিনি নিজে নির্দেশ দেবেন, আলাই সাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি যিনি, তিনি আল্লাহ আপনার মামলার আসামবাদী। আমার ভয় লাগছে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো? পৃথিবীতে বিদ্রোহ করে যারা বেড়ায়, এই দুই প্রকার মানুষ আল্লাহর মামলার আসামি, আর এই দুই প্রকার মানুষ এখন বাংলাদেশে বেশি। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই 2 তারিখ পর্যন্ত তাকান, এই 26-27 দিনে কত ভাবে চেষ্টা চালাচ্ছে, কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায়, বিদ্রোহ করা যায়, দুনিয়া অশান্ত করা যায়। আমি আপনাকে বলছি, আমি আপনাকে ভালোবাসি, বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পেলাম এই দেশে 5 তারিখের পর থেকে 2 তারিখ পর্যন্ত যারা শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করার চেষ্টায় আছেন, পৃথিবীর মানুষকে বোঝাতে জানতে দৃষ্টান্ত শান্ত নেই, কত রকমের ক্রু তৈরি করে ইস্যু লাগিয়ে আপনি চেষ্টা চালিয়েছিলেন, তওবা করে ফিরে আসেন, নয়তো আপনি আল্লাহর মামলার আসামি। আমি আশা করি আপনি কথা বুঝেছেন, যদি না বোঝার ভান করে উল্টা পাল্টা ধারণা করেন, আপনার কপালে হেদায়েত আল্লাহ দেবে না। এই যে কপালে হেদায়েত দেবে না, এটা তো আমি বানালাম। হ্যাঁ, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইয়াহদি এটাও মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। আর শর্তলা হচ্ছে ওদেরকে মাফ করে দেন, তা আমি মাফ করে করব কি? আল্লাহ তো হেদায়েত দেবে না জালেমদের, কারণ এত কঠিন নিকৃষ্ট আল্লাহর কাছে শব্দটা। নবীজি জানিয়েছেন, জুলম জুলুমাত ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে তার সামনে দেখা দেবে, নিজের হাত পর্যন্ত দেখতে পাবে না। এটা যদি 100 ভাগ আমরা বিশ্বাস করে বাস্তবে নিয়ে আসতে পারতাম, জীবনই পাল্টে যেত। আমি আমার ঈমান থেকে কথা বলছি, যারা এখনো পর্যন্ত এই আয়াতগুলোর সাথে মিলে যাচ্ছেন, আপনি থামেন। মৃত্যুর গড়গড়ানি চলে আসলে তখন কিন্তু আপনার পাশে বসে কালেমা পড়ালেও কাজ হবে না। ঢাকাবাসী, আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য পর্যন্ত আসছিলাম, আজ বহু মানুষের কল্প কাহিনী মিথ্যাচার, মিথ্যা রচনা, অনেক ষড়যন্ত্র, বিশেষ করে উল্টাপাল্টা সব যেহেতু আমাদের কাছে ধরা পড়ছে, দলে দলে পালে পালে দেখতে পাচ্ছি, মানুষ বুঝে হোক না বুঝে হোক এখন ইসলামে আসা আরম্ভ করে দিয়েছে। এটা কেন দিল? কোরআনে কারীম জানিয়েছে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন, কিছু না হলেও কিছু আমরা পেয়েছি, আল্লাহর সাহায্য আসার কারণেই কিন্তু আমরা বিজয়ের স্বাদ পেয়েছি। মানুষ যে পরাধীন থাকলে কি হয়, এটা এই 27 দিনে আমি টের পেয়েছি। সবচেয়ে বেশি টের পেয়েছিলাম মাটির নিচে যতদিন ছিলাম, ওই সময় চোখের ওপরে কালো কাপড় বাঁধা, আমার হাতে পেছনে হ্যান্ডকাপ দেওয়া,
পায়ে ডান্ডা বেড়ি দেওয়া, মাজায় দড়ি দিয়ে যখন টেনে নিয়ে যেত, মনে হচ্ছে এ পৃথিবীতে সব চাইতে বড় অসহায় আমি। কিন্তু মাটির নিচে অবস্থায় ছিলাম, আপনারা উপরে যারা ছিলেন বিবেক দিয়ে বলেন তো, আপনারা অসহায় ছিলেন না? গত কয়েকদিন আগে কুষ্টিয়ায় বাংলাদেশ জামাতি ইসলামী ওলামা বিভাগের আয়োজনে 500 আলেম সব ঘরানা থেকে নিয়ে এসেছিল। কত? 500। ওনারা আয়োজন করেছিল 500-750 উপরে আলেম এসেছে পুরা কুষ্টিয়া জেলা থেকে সব ঘরানার। প্রায় 2.5-3 ঘন্টা আলোচনা হয়েছে, কোনো সমস্যা না কিচ্ছু পাইনি, আমি নিজেও ছিলাম। আপনি একটু ভাবেন তো, 5 তারিখের আগ পর্যন্ত 500 না 5 জন আলেম এক জায়গায় বসলে নিরাপদে থাকতে পারত? স্বাধীনতার পরাধীন কি অবস্থা, বাস্তবতা এইটা। এই অনুষ্ঠানটা করতে হলে 5 তারিখের আগে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো, তারপরও অনুমতি মিলত না। এ মানুষগুলো তো সেই মানুষই আছে, এখন 14 জায়গা অনুমতি না। ডাক্তার ইউনুস বলেছেন, এদেশে কোরআনে কারিমের কথা ওইভাবেই হবে, অন্যান্য ধর্মের কথা যেভাবে চালু আছে। হিন্দুদের পূজা, ওদের দুর্গা পূজা, সরস্বতী পূজায় যদি অনুমতি না লাগে, পাহারা দেওয়া হয়, কোরআনের অনুমতি লাগবে কোন কারণে? কিছু মানুষের কিছু চিন্তাধারায় আল্লাহ তাকে মাফ করেন। কবি নজরুলের জীবনে ওইরকম আমল আমি ওনার জীবনী পড়ে পাইনি, কিন্তু কিছু কিছু কথা এত দামি, আমার মনে হয় আল্লাহ ওই কথাগুলোর কারণে ওনারে মাফ করে দেবে। এই লোকটা যে ঘোষণা দিল, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক ওটা আমি বলছি না, কিন্তু যে ঘোষণা দিল, এই 17 বছরে কোনো মুসলমান তো এই ঘোষণা দিতে পারে নাই। আরো বিরোধিতা করতেন আপনি, অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে, মুসলমানদের কোরআন প্রচারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে? কোনো অনুমতি আজকে থেকে নেওয়া লাগবে না, যেখানে যতটুকু পারেন কোরআনের কথা ওই ফোর্সে বলবেন যেটা আল্লাহ জানিয়েছে। ওনার পরের দিন এদেশের ডিসিএফ এর প্রধান, যিনি গোয়েন্দা বিভাগের, আমারে কল দিয়েছিল, আমার মাহফিল ছিল ওই দিন গাইবান্ধা, আমারে ডাক দিয়ে বলছে, হুজুর কোরআনের কথা বলতে দেশে 56,000 বর্গ মাইলের কোনো ইঞ্চিতে আর বাধা নেই, যে ফোর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফোর্সে বলবেন। কেউ যদি কোনো জায়গায় একটু শব্দ করেন, খুদে একটু জানাবেন, আমারে সেভ করে রাখবেন, ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এতদিন কোথায় ছিলেন? বলছে আমি কেবল দায়িত্ব পেয়েছি। কিন্তু দুইটা কথা বাবা জানিয়েছে, যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন, ওনারা যেন মহিলা প্যান্ডেলটা আলাদা করে, ওখানে পুরুষের যেন আনাগোনা না থাকে, আর ওনাদের যে আলাদা টয়লেট বা নামাজের ব্যবস্থা ওগুলো যেন ওয়ান টাইমের জন্য করা হয়। এক ভালো প্রস্তাব দিয়েছে, এটা যাতে রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, আমার প্রত্যেকটা জেলায় 2-3টা করে ওয়াজ নেওয়া আছে, এর মাধ্যমে সবাইকে জানাচ্ছে ওই স্যারের কথাটা মানা দরকার। কথাটা ভালো কথা না? পর্দা কিন্তু নফল না, পর্দা কি নফল? ফরজ কেমন ফরজ, নামাজের মতো ফরজ, কিন্তু আজ অনেকে এটাকে গুরুত্ব এভাবে দিতে চায় না, নফলও মনে করে না, পর্দা যে একটা ফরজ নফলও মনে করে না। এই জন্যে কাজটা যেভাবে উনি করতে বললেন আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। উনি আজকেও আমাকে জানিয়েছে, কোর্ট থেকে বের হওয়ার পরে যেই দেখেছে সব মামলা ঠিসমিস হয়ে গেছে, আমি সাংবাদিকদের সামনে যখন ব্রিফ করছিলাম, ব্রিফিং করার পরেই কল দিয়ে জানিয়েছে যে আপনি কিন্তু আজকেও মাহফিলে যাবেন, আমি জানি। কোথায়? খিলক্ষেতে। এটা কি খিলক্ষেত দেখেছেন? আমি জানি না আমার মাহফিল কোথায়, কারণ আমার সাথে যে ছেলেটা আছে ও আমার একদিন আগে জানায় যে আজকে অমুক জায়গায় মাহফিল আছে, ওনারা জেনে ফেলিস, কত খোঁজ রাখছে। ওনার ওই কথাটা আমরা আহ্বান জানালাম, আপনারা মেনে চলবেন, মেয়েদের এই সিস্টেমগুলো একটু দরকার, ওনাদের ইসলাম জানা দরকার নেই বলেন? ঢাকাবাসী কোরআনে কারিম থেকে কথা আরম্ভ করার জন্য আমরা আল্লাহর শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এই স্বাধীনতার একটু হালকা সুখ পাওয়ার তৌফিক দিয়েছেন।
যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় যখন আপনি দেখতে পাবেন, বিজয়ের যতগুলো ধাপ আছে একটা ধাপ আমি বাস্তবে সভাপতির সাথে আমি আজকে মিলাবো, একটু মিলাবেন। আল্লাহর সাহায্য আসলে আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের প্রথম ধাপ এটা, দলে দলে পালে পালে মানুষ দেখবেন ইসলামে প্রবেশ করছে। আপনি 27 দিনের জরিপটা একটু দেখেন। আগস্টের 5 তারিখের আগে আমি 4 তারিখে রাত্রে পেয়েছিলাম একটা জরিপ। ওই জরিপে দেখেছি এই দেশের 100 জনের মাত্র 15 জন চায় যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, 85 জন চায় না। আজকে মাগরিবের পরের রিপোর্ট আমি ঘুমানোর আগে দেখেছিলাম বিবিসি থেকে, আজকের রিপোর্ট হচ্ছে দেশের 100 জনের 35 জন এখন চাচ্ছে দেশে কোরআন দিয়ে দেশটা চলুক। আপনি একটু সুযোগ দেন, দলে দলে যেভাবে প্রবেশ করছে, গাইবান্ধার পলাশ বাড়িতে আমি 45 মিনিট আলোচনা করার পরে এক হিন্দু অনার্স মাস্টার্স করা এক শিক্ষিত মানুষ এসে বলছে, আমার ধর্মে আমি আর থাকবো না, আপনি আমার ইসলামে প্রবেশ করান। এই যে অন্য ধর্মের মানুষ যদি বুঝে করান শুনে চলে আসতে পারে, যারা হালকা পাতলা ইমানের অধিকারী তাদেরকে একটু সুযোগ দেন, দেখবেন দলে দলে যে আফওয়াজা পালে পালে মানুষ ইসলামে আসবে। জরিপ যেটা করেছে ও গাঁজা খেয়ে করেনি, বাস্তবতা দেখেই করেছে। 35 জন যদি হয়ে যায় 27 দিনে, আর 27 দিন যেতে দেন, 50 ভাগ মানুষ যখন ইসলাম চাইবে দেশে কায়েম হয়ে যাক, আল্লাহর কসম কেউ বাধা দিয়ে ঠেকাতে পারবে না। ওই যে অর্কের ডাক দিচ্ছিলেন ওই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ বলছি, কয়েক মিনিটে একটু মিলান। একটা হোস্টেলে 100 জন ছাত্র, প্রতিদিন ওনাদেরকে যে নাস্তা দেওয়া হয় এর ভেতরে 20 জন ঘাড় তেড়া করে আছে যে না এই নাস্তা আমরা খাবো না। কয়জন? 20 জনের ভেতরে না 100 জনের ভেতরে 80 জন, 80 জন বলছে এই প্রতিদিন এই যে নাস্তা দেওয়া হয় এটা আমরা খাবো না, এই মেনু পাল্টাতে হবে। হোস্টেল যিনি সোফার আছেন বলছেন তাহলে ভোট দাও, প্রত্যেকেই ভোট বাক্স দিয়েছে। কেউ বলছে আমরা রুটি পাউরুটি চাই, রুটি কলা চাই, কেউ খেচুড়ি চাই, কেউ রোল চাই। এভাবে একটা একটা করে দিতে দিতে সর্বশেষ দেখা গেল 20 জন মাত্র যে নাস্তা ছিল আগে ওইটাই আছে, আর বাকি 80 জন এই নাস্তার সাথে একমত না। 20 জনের এক জায়গায় ভোট পড়েছে, এখনো 80 জন বাকি আছে, ওরাও ভোট দিয়েছে, কারোটা 15, কারোটা 14, কারোটা 18, এভাবে করতে করতে ভাগ হয়ে গেছে। নাস্তার বিল যেটা পাশ হবে, বেশি সংখ্যক যেহেতু মানুষ যেখানে পাশ হবে ওইটা, 80 জন থাকার পরও নাস্তার ওই বিলটা পাল্টায়নি, কারণ এখানে কয়জন? আরো জোরে বলেন। আমি শুধু বলার জন্য বলছি তা না, এটা জীবনে মিলাতে হবে, আজ সময় এখন ওইটাই। আমরা সংখ্যায় টুপিওয়ালা মানুষ, এদেশে 100 জনের 96 ভাগ আমরা মুসলমান, 20 জন যদি এদেশে ইসলাম নাও চায়, 80 জন আমরা চাই, কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য করার কারণে আজ আমরা দল বিদলে বিভক্ত হয়ে 20 পর্যন্ত যেতে পারছি না, 18, 17, 15। জেলখানার ভেতরে আমি ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে 3 বছরই। উনি মাঝে মাঝেই বলতেন, হামজা বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে এসে বুঝতেছি কি, এখন যে পাল্টিয়ে যাব, কে বুকে হাত বাঁধে কে আমিন জোরে বলে, কে নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, কেউ বসে সালাম দেয়, ও সব বাদ, আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, কোরআন আছে, এ কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক যারা, ওরা কিন্তু এই ধোয়াগুলো তুলে আমাদেরকে আলাদা আলাদা করে রেখেছে। এই জন্য 80 জন হওয়ার পরও 20 জনের সাথে পারছি না, এই কথা বুঝেন?
যেন যেভাবে চলতেছেন, আশা করছি কোরআনের এই আয়াতটা বাস্তবে আল্লাহ আমাদেরকে দেখাবেন। আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে যেভাবে মানুষ ইসলামে আস দীক্ষিত আর আরম্ভ হয়েছে, আল্লাহ পাক যেন চর্ম চোখে দেখার তৌফিক দেন যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। শোক এবং শান্তি শব্দ দুইটা, শোক তিনটি বিষয়ের নাম, শান্তি চারটা বিষয়ের নাম। বাস্তবে ছোট জীবনে বহু দেশ আমি ঘুরেছি, আমি আকিস গ্রুপে চাকরি করতাম খতিব হিসাবে, ওনারা একটা ভিসা লাগিয়ে 27টা দেশ আমারে একবারে ঘোরানোর ব্যবস্থা করে দিয়েছিল। যদিও 3 বছর জেলে থাকার কারণে আমার ভাগ্য হয় নাই, তারপরও আমার ব্যক্তিগতভাবে বহু দেশে আমি গেছি। শোক শান্তি এটা কিনতে পাওয়া যায় না, আল্লাহ পাক শোক এবং শান্তি নিজের পক্ষ থেকে দান করেন। এখানে 53 বছর হয়ে গেল, শোক শান্তি এ দুইটার একটাও আমরা এখনো পাইনি, অনুধাবন করতে পারছি না, কারণ চলছিল এই 53 বছর মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে। বাবা চালিয়েছিল, আমি দেখি নাই, ওই মুরব্বীরা দেখেছে, বাবাটা দেখে নাই, স্বামী চালিয়েছিল, ওনারা দেখেছে, আমি তো দেখি নাই, আমার 92 সালে জন্ম। চাচা চালিয়েছিল, বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছিল, সবগুলোই আমরা দেখেছি। শুধু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আজও দেখিনি। দেখেছেন এটা? দেখেছেন? দেখেছেন? এটা দেখার দরকার না যে এটা দিয়ে চললে কেমন লাগে, আন্দাজে চিল্লানো না, সত্যি সত্যি মন থেকে বলবেন যদি চান। ওই 35 জনের ভেতরে আপনি যেন থাকেন যে হ্যাঁ এইটা দিয়ে দেশ যেন চলে, আমি এটা দেখতে চাই, হাত তোলেন তো লিল্লাহি তাকবীর। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 7টা নামে আল্লাহ তাকে পড়া কোরআনে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। কয়টা? 7টা। 1 নম্বরে নাম দিয়েছেন ইয়াসিন, ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করতে গিয়ে সিনের অর্থ দিয়েছেন 5টা। আমি গতানুগতিক কথা বলি না, যারা আছেন যদি হেদায়েতের নিয়তে কথা শোনেন, আমি আশা করছি কোরআন আপনাকে পথ দেখাবে। আর কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ও যেন বিশ্বাস করে ওর কপালে আর হেদায়েত নেই। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়। ও ঢাকাবাসী শব্দের দিকে খেয়াল করেন, হুজুর আছে আল্লাহুল্লাহ ভাবে ইফাল। নবী যদি দল্লা দিতেন তা অর্থ হয়ে যেত, দল্লা ইয়াদিল্লু না দিয়ে আল্লাহ ইয়াদিল্লু দিয়েছেন। দল্লা শব্দটার বাংলা অর্থ হচ্ছে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, আর আদল্লা মানে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে নিজে খারাপ বানিয়ে দিয়েছে। এ কথাটার অর্থ কি? কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে খারাপ বানাবে হামজা কে? বলেন বলেন, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকার কার? দুনিয়ার কারো হাতে আল্লাহ দিয়েছেন, এমনকি নবীর হাতেও দেন নাই, এই জন্য নবী নিজের চাচা কেউ পারে নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি আপনার নিয়ত ভালো থাকে, আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না, আপনি গেলেন কেন? এর বাস্তব প্রমাণ বাংলাদেশের মাজার গুলো আপনি তাকান, আমার কুষ্টিয়ার লালনের মাজার,
অনেকেই তো যায় ওখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে এই কথা মনে করে, কিন্তু কোরআন ওখানে চলে না, ওখানে চলে শুধু গাজা। আমি তো যতটুকু জানি বা দেখেছি সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, লালনের মাজারে তার চেয়ে বেশি গাঁজা পাবেন। রাত নয়টার পরে গেলে দেখবেন সব অন্ধকার, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে। আমি একবার গিয়েছিলাম রাত নয়টার পরে বাড়ির পাশে, তো গিয়ে দেখছে ন্যাংটা কিচ্ছু নেই, ওরে দুধ খাওয়াচ্ছে। কে এরে দুধ খাওয়ান? ওরে হুজুর আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে হ্যাঁ, এর ভেতরে মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন কোন মাল দেখা, ওই মাল তো সবার আছে, খালি বিচারপতি মানিকেরটা নেই, ওটা উড়িয়ে গেছে। ওনাকে বলেছে যে আমার বিসি নিল কে, এখন বিসি খুঁজে পাচ্ছে না। ইসলামের যে ক্ষতি করেছে এই লোকটা, আলেমদের যে দুশ্মন ছিল, আল্লাহ আমার মনে হয় সরাসরি হাত দিয়ে দেখিস। আমার জীবনের শখ যে আল্লাহ যদি পৃথিবীতে আর কিচ্ছু না দেখায়, কোনো আফসোস আমার জীবনে নেই, আল্লাহ ওরে যে ধরা ধরিস। কথা বলছেন এই লোকটার সম্পর্ক আমি শুনেছি জেলখানায় থাকতে, ছোট হুজুরটা আমার সাথে ছিল, ওই যে রফিকুল ইসলাম মাদানি, দুই মাস ছিল। আমার বলছে হামজা ভাই, আমারে প্রথমে রিমান্ডে নিয়ে রাত 12:30টার দিকে নিয়ে গেছে হাতির ঝিলে, ওরা উলঙ্গ করেছে আমারে, আমি তো এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র ছোট, আসলে ছোট, আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো, রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা। এটা কোরআন শরীফ আমার সামনে একেবারে সত্য বলছি, আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েদখানায় তাই বলছি। অর্ধ উলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন। এত অসহায় লাগছিল ওই সময়, আমি তো এমনিতে ওদের সাইজে চাইতে একেবারেই ছোট, আর মেয়েটা আমার কাঁধ পর্যন্ত, আমি অর্ধ উলঙ্গ, কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে। আমার হাতে সিগারেট দিয়ে যেটার গন্ধ শুকলে আমার বমি আসে, ওইটা ধরিয়ে নিজে দুই টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক, অস্ত্র তাক করা আছে, কিচ্ছু করার নেই, ছবি তুলছে, এটা ছেড়ে দেব সকালে। আমি যেহেতু মজলুম, আর বিশ্বাস করি মজলুমের দোয়া কবুল হয়, ইত্তাকি দাওয়াতাল মজলুম। নবীজি বলেন দুনিয়াতে আর যাই করো মজলুমের বর দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওই হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম, মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই, তুমি দেখতে পাচ্ছ। এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন আমার সাথে, একে হারুন স্যার জানে, জানে না মানে উনি তো করাচ্ছে, যাই বলেছে উনি করাচ্ছে, কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমারে প্রশ্ন করতো, তখন কি ফেরেস্তার মতো কথা বলতো, অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো। আল্লাহ তুমি সব দেখেছো, আমার যেভাবে ওরা অপমান করেছে ওকেও এইভাবে করো। আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছেন, দেখেছেন না? ও এখন 3 ইঞ্চি, 5 ইঞ্চি, সারা দুনিয়া এখন জানে, ওর নাম অনেকে জানে না, কিন্তু ও যে 3 ইঞ্চি ও সবাই জানে, মহিলারা পর্যন্ত জানে যে 3 ইঞ্চি। ছোট হুজুরের দোয়াটা একেবারে মাসলুম, যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে, পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে। যেটা বোঝার জন্য বাস্তবে ইয়াসিন শব্দটা আমি নিয়ে আসলাম, আমি আশা করব আপনাকে ইয়াসিনে পাল্টাবে। অনেকে মনে করে ইয়াসিন সোরা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়, তো কেন হয়? এখানে 83টা শিক্ষা আছে, এর প্রথম 5টা শিক্ষা হচ্ছে সিনের ভেতরে, আপনারা শুনতেছেন,
আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা, ইয়া মানে হে সিন মানে সাজ্জাদ, সাজ্জাদের বাংলা অর্থ নেতা। মুফাসসির পাঁচটা অর্থ দিয়েছেন তাফসিরে কাবিরে। এক নম্বরে সাজ্জাদুল বাশার, দুই নম্বরে সাজ্জাদুল আলামিন, তিন নম্বরে সাজ্জাদুল কাউনাইন, চার নম্বরে সাজ্জাদুল আম্বিয়া, পাঁচ নম্বরে সাজ্জাদুল মুরসালিন। এক একটা শব্দের আবার ব্যাখ্যা করা আছে। আমি কথা বলছি তাফসির আকারে, আপনি মিলান। প্রথম নম্বর অর্থ হচ্ছে সাজ্জাদুল বাশার, আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য একমাত্র নেতা, আদর্শ একজন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বুঝলেন ইয়াসিন পড়ে? আপনি মানুষ নামে যদি পদবাচ্চা বিবেচিত হন যে আমি মানুষ, অথচ নবীজিকে আপনি আদর্শ মানেন না, নেতা মানেন না, বিশ্ব নবীকে আল্লাহর ভাষায় আপনি মানুষ নেই, কথা বলেন না কেন? ঢাকাবাসী, এটা যদি খালি দুনিয়ার বিষয় হতো আল্লাহর কসম আমি এটা বলতাম না, এটা সম্পর্ক আখেরাতের সাথে। হযরত আয়াত পড়েছিলেন, আয়াতটাতে ছিল ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা,